যখন ভর্তি করলেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেল কেমন দেখলেন যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠাটা কেমন দেখছিলেন ওনার? না আলহামদুলিল্লাহ আমি অনেকেই বলছিলাম কারণ বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান খুব হাতে গোনে নগণ্য বা যদি ট্রিটমেন্ট ওরকম না হয় তখন একদিক দিয়ে মানে একটা থাকে না যে আমি এত টাকা খরচ করছি যদি আমার মন মতো ফলাফল না আসে একটা ব্যর্থতা কাজ করবে নিজের প্রতি। তো দেখলাম যে না যে আমি যতগুলো টাকা ইনভেস্ট করেছি বা যতগুলো টাকা খরচ করেছি আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু পেরেছি না আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড যে আমার আম্মু ভালো ফিল করছে আমি দেখেছি ভালো ফিল করতে। এই যে ট্রিটমেন্ট থেকে নিয়ে বাসায় নিয়ে গেছেন এই গত 4 মাস উনি বাসায় ছিলেন এই সময়টা কেমন দেখেছিলেন? আগে থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ আগে থেকে আমার আম্মু অনেকটাই ভালো ছিল। আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক পুরাতন পেশেন্ট যারা ট্রিটমেন্ট নিয়ে চলে যান তারা স্বাভাবিক জীবনে কেমন থাকেন এই প্রশ্নটা অনেকেরই থাকে। ঠিক তেমনি একজন পেশেন্ট আজকে আমাদের সামনে আছেন যিনি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং নেওয়ার সময় উনি বলে গিয়েছিলেন উনি পরবর্তীতে উনি আমাদেরকে সাক্ষাৎকার দিবেন এবং আজকে উনি রিভিউতে এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এবং আফটার রিভিউ আমরা ওনার একটা ছোট্ট সাক্ষাৎকার নিচ্ছি। দর্শক যিনি দীর্ঘদিন যাবত ওনার মূলত সমস্যাটা ছিল ওনার PID ছিল সার্ভাইকেলে 3, 4, 5, 6, 7 চারটা ডিস্ক ওনার ডিস্ক প্রলাপস ছিল পাশাপাশি PLID ছিল ওনার লাম্বারের 1, 2, 3, 4, 5 এবং S1 মাল্টিপল ডিস্ক প্রলাপস ছিল পাশাপাশি ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার 2 হাঁটুতে যেটার জন্য স্বাভাবিক জীবন প্রায় অনেকটাই অস্বাভাবিক হয়ে গিয়েছিল। প্রচণ্ড রকম ব্যথা নিয়ে ওনাকে কষ্টের ভিত্তিতে জিম যাপন করতে হতো এবং অনেক জায়গায় উনি চিকিৎসা করেছেন শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে আসেন এবং সুস্থ হন। দর্শক পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। আসুন দর্শক এর আগে একটু আমরা পেশেন্টের সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো। এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন যে আসলে আপনি কেমন আছেন। তো আমরা যখন আপনাদের কাছ থেকে শুনতে পাই যে হ্যাঁ আপনারা ভালো আছেন সুস্থ আছেন এটাই আমাদের সবচেয়ে বড় আত্মতৃপ্তি। আপনার নামটা যদি আমাদেরকে একটু বলেন। আমার নাম জোগরাক্তার বিনু। আচ্ছা আপনার বাসা কোথায়? বাসা পুরনো ঢাকায় নবাবপুর। নবাবপুরে আপনি তো একজন হাউস ওয়াইফ গৃহিণী। কয় সন্তান আপনার? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে মাশাআল্লাহ। আমরা জানি যে আপনি PLID রোগে দীর্ঘদিন যাবত ভুগেছেন পাশাপাশি আপনার অস্টিওআর্থ্রাইটিস ছিল 2 হাঁটুতে। আমাদেরকে যদি বলেন যে এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল এবং কি কি ধরনের ট্রিটমেন্ট আপনি শুরু করেছিলেন এর জন্য? আমি প্রথমত গ্রামে বাড়িতে যাই। কত বছর আগে এটা? 2020 সালে। 2020 সালে। আচ্ছা যে ঘুরি ঘুরি বৃষ্টি রিস্কা দূর থেকে সেবাতে পায়ে রক্তটা চমকে উঠলো। আচ্ছা তারপরে মেয়ে ইয়ে থেকে বই ওটা কি বলে আমাদের এখানে পুরন ঢাকায় স্বাভাবিক ছিলেন সুস্থ ছিলেন। তারপরে কি করলেন যখন দেখলেন যে এরকম আপনি হাঁটতে পারছেন না? কোমর ব্যথাটা ঠিক কতদিন পরে শুরু হলো? আগে ছিল পা ব্যথা, কোমরে কোনো সমস্যা ছিল না। আচ্ছা তারপরে ওইখান থেকে চলে আসলাম প্রধানের কাছে আসলাম, উনি আমাকে পরীক্ষা করতে বললো, এক্স-রে MR এখানে ধরা পড়লো আমার কোমর থেকে পায়ের সমস্যা। আচ্ছা তার মানে 2020 সাল থেকে আপনি আপনার এই হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছেন, এর পরবর্তীতে দেখলেন যে সেটা একটা সময় কোমরে ব্যথা শুরু হলো। সর্বোচ্চ খারাপ কি হতো যে আপনি বসে আছেন বসা থেকে উঠতে পারছেন না বা দাঁড়ালে বসতে পারছেন না এমন কষ্ট, ব্যথা অনেক ব্যথা, এক রুম থেকে আরেক রুমে হেঁটে যাচ্ছেন হাঁটতে পারছেন না ঠিক মতো, শুয়ে থাকে যদি একটু শুই শুয়ে দাঁড়াইলে ব্যথা, পা ভারী হয়ে যায়, পা ফুলে যায়। আচ্ছা হ্যাঁ গিটা ব্যথা করে এবং পায়ে
কি পানি চলে আসতো কখন? হ্যাঁ পানি চলে আসতো, তবে সেই পানি একটা সময় বেরও করতে হতো, বের করতে হতো। তো হ্যাঁ অন্য ডাক্তার দিয়ে করেছি, এই স্যার না, এই স্যার আসলে আমাদের বললো দেখা যে আপনার ভর্তি থাকতে হবে। আচ্ছা, তারপর আমি ভর্তি থাকলাম, তাদের দেখলাম ভালো চিকিৎসা আল্লাহর রহমতে। আচ্ছা, ট্রিটমেন্টও ভালো। এই যে এত মাঝখানে ডক্টর দেখিয়েছেন, স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে প্রথম? ওই আমার মেয়ে দিয়ে ইউটিউব চ্যানেলের থেকে দেখে ল্যাপটপ থেকে ব্রেক করছে, যেরকম ওনার ওনার যে ইও আছে এটা কি বলে ব্যায়াম করায় যে ওইটা একটা চ্যানেল, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন? ভিডিওগুলো দেখছি, তারপর ওনার ঠিকানা আবার টিভি তো দেখছি আমি, টিভিতে দেখো মেয়েকে বলছে আমি কি এই স্যারকে দেখাই এমনও হয়েছে রাতের পর রাত ঘুমাতে পারছেন না, ব্যথার জন্য ঘুম হয়নি, ভালো লাগে না, ব্যথায় কাঁপছে। পরিবারের সবাই হয়তো খুব আনন্দে আছে কিন্তু আপনি কষ্টে আছেন। হ্যাঁ কষ্টে আছি, তারপরে বাচ্চাদের কষ্ট দিতে চাই না। আর একটা ব্যাপার কি, ডাক্তারদের কোনো দোষ না, আমরা গৃহিণীরা আমরা মেনটেন করে চলতে পারি, মেনটেন করে চলাটা কষ্ট, ছেলের মন রক্ষা করতে পারছি, ছেলে ছোট, মেয়ে ছোট, মেয়েও পড়ালেখা করে, ছেলে লেখাপড়া করে, ওদেরও দেখতে, ওরা বাচ্চা, ওদের উপরে একটা দায়িত্ব চাপায় দেওয়া যায় না, নিজেরই দেখতে হয়। তো এরপরে আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে? হ্যাঁ ভর্তি হলাম, স্যারের ট্রিটমেন্ট দিল, 10 দিনের মতো ভর্তি ছিল। হ্যাঁ তো আর বেশি থাকতে বলছিল, দেখে এখান দিয়ে আমার হাজবেন্ড আবার অসুস্থ ছিল, এখানে 10 দিন থেকে চলে গেছে। তো ট্রিটমেন্ট ভালো হয়েছে আল্লাহর মতে, সবাই ব্যাপার ব্যবহার আচার সবাই ভালো, ট্রিটমেন্ট ভালো। এখান থেকে চলে যাওয়ার পরে মোটামুটি ভালোই ছিলেন, অনেকটা সুস্থ ছিলেন, স্বাভাবিক জীবনযাপন করছিলেন। আজকে ঠিক কতদিন পর আসলেন আবার স্যারের কাছে? স্যার তো 15 দিন পর দেখা করতে বসে আমি আসতে পারিনি, মেয়ে ছেলে অসুস্থ ছিল, অসুস্থ হলো এই জন্য আসতে পারিনি। তো আজকে 3 মাস পর আসলাম, 4 মাস পরে আবার আসলাম। এই 4 মাস কেমন ছিলেন? খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং আজকে স্যারের সাথে আবার দেখা করেছেন, রিভিউর জন্য দেখা করেছেন এবং এখন পর্যন্ত সুস্থ আছেন, ভালো আছেন। অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না, তাদের হয়তো আপনার মতো এরকম মেয়ে নেই, যারা হয়তো খুঁজে দিবে কোথায় ভালো ডক্টর আছেন, তাদের জন্য যদি কিছু বলেন। না আমি এটা বলবো যে আপনারা ইউটিউবে সার্চ দিবেন, স্যারের ইয়ে আছে দেখলেই পাবেন, ওই কাছে যেতে হবে না, যা মোবাইল চালান, মোবাইল তো সবাই সচেতন সবার হাতে, এটা টিভিতে দেখায়। কেন বলবেন তাদেরকে আসার কথা? কেন বলবো, ট্রিটমেন্ট ভালো পাইছি, সুস্থ, এখানে সুস্থ হয় মানুষ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ ভালো করে উনি উঠিলেন, উনি যেটা দরকার সেটাই দিতেছে, কোনো বাজে ওষুধ নাই। অনেক ডাক্তারও তো বুঝে না ঠিক সেই ওষুধ কারণ ওই ওষুধ তার কারণ, অযথা অনেক ওষুধ দিয়ে টাকা নষ্ট হয়, অযথা অনেক টাকা দেখা যায়, অনেক টাকা নষ্ট হয়, দেখে না টাকা গেলেও ভালো, টাকা যাবে কিন্তু আপনি সঠিক সঠিক চিকিৎসাটা পাবেন। হ্যাঁ চিকিৎসাটা হইতেছে, আমি মনে করি যে দর্শকরা আমাদের ভিডিওটা দেখবে এখানে আসলে সবচেয়ে ভালো, বেটার, টাকা নষ্ট না করে, কোথাও নষ্ট না করে এখানে ইনভেস্ট করাটাই ভালো আলহামদুলিল্লাহ। দর্শক এই সময়গুলোতে যেমন পরিবারের অন্যান্য সদস্যদের অনেক বড় একটা ভূমিকা আছে, আমরা এখানে ওনার মেয়েকে পেয়েছি যিনি এই পুরো বিষয়টার সাথে উনি জড়িত ছিলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মায়ের সাথে সব জায়গায় উনি গিয়েছেন, ট্রিটমেন্টের কখনো কোথাও গাফিলতি রাখেননি, চেষ্টা করেছেন যাতে মা সুস্থ হন। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, কি কি করেছিলেন ওনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ পরিবারের সবচেয়ে আপন সদস্যটি যখন দেখছেন সুস্থ আছে এটা দেখলে আমরা সবাই ভালোই থাকি। আপনার মা দীর্ঘদিন যাবত উনি PLID রোগে ভুগেছেন, পাশাপাশি উনি অস্টিওআর্থ্রাইটিস রোগে ভুগেছিলেন, অনেক জায়গায় অনেক ট্রিটমেন্টও করেছেন, আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলেন যে যখন প্রথম প্রথম উনি কমপ্লেন করা শুরু করলেন যে ওনার পেইন, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারছেন না, আমাদেরকে যদি ওই ঘটনা থেকে একটু বলেন কি করেছিলেন আপনারা ওই সময়টাতে? আচ্ছা, এখন যদি বলতে যাই যে কিছু মানুষ থাকে যে অনেক সময় ধরেই ব্যথাটা থাকে, চিকিৎসা নেয় না ভালো ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো, তো আমার কখনো এমন ব্যথা ছিল না। ওই আমি ভাবতাম যে বয়সের জন্য আগের মতো স্বাবলম্বী না, বা বল পায় না শরীরে, এই জন্য হয়তো বা বসে উঠতে পারে না, বা তিনি দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করতে পারে না। কিন্তু হঠাৎ একটা ঘটনাও হয়েছিল, তো রিক্সা উঠতে গিয়ে জাস্ট একটা যে পায়ে একটা রক চমকে যায় সে থেকে ব্যথা, তো আমার ভেবেছি হয়তো বা কোনো দুর্ঘটনার কারণে আমার ব্যথাটা হয়েছে। তো অনেক ডাক্তার দেখাই, বড় বড় পঙ্গু ডাক্তার, অর্থোপেডিক দেখিয়েছি, তারপর হচ্ছে হসপিটালের বড় প্রফেসর দেখিয়েছি, মেডিসিন বিভাগের ডাক্তার দেখিয়েছি, তো অনেক রিসার্চ করে ওখানে গিয়েছি, দীর্ঘ 1-1.5 বছর ওখানেও ট্রিটমেন্ট নিয়েছি, উনি ডাক্তারও যথেষ্ট ট্রিটমেন্ট দিয়েছেন, শুধু উনি MRIটা করান নাই আমার। আচ্ছা, তো
এই জন্য যে তখন আমার পিএলডি ছিল তো সে আমরা জানতাম না, অস্টিওপোরোসিস ছিল সেই ডাক্তারও বলেছে, তো সেই জন্য আমি ক্যালসিয়াম খেত আর হচ্ছে ওই যে ট্রিটমেন্টটা করা দরকার ছিল দেড় মাস পর পর আমার পায়ে থেকে পানি ফেলে দেওয়া হতো যে পানিটা জমতে, তখন কি শুধু হাঁটুতেই ব্যথা ছিল আর কোথাও কোনো? তখন হাঁটুতেই ব্যথা ছিল, আমরা তখন সেটাও জানতাম না যে কোমরের কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে। পরে দেখলাম যে না, দেড় বছর একই ট্রিটমেন্ট নেওয়ার পর পরে দেড় মাস পর পরে একই ব্লাড টেস্ট একই এক্স রে করতে করতে আমিও টায়ার্ড আমিও টায়ার্ড এবং বরঞ্চ উপকার হচ্ছে না আরো খারাপ দিকে যাচ্ছে, কারণ মানুষ নানা ধরনের কথা বলছে যে এতবার ইনজেকশন দিয়ে পানি ফেলতেছো কোনো সাইড এফেক্ট হতে পারে। পরে ভাবলাম যে না ট্রিটমেন্টটা চেঞ্জ করি, পরে আমি টিভিতে দেখি হয়তো বা স্যারের কোনোদিন রিভিউ দেখেছিল আমাকে বললো যে এবং শ্যামলী আদাবর একজন ডাক্তার আছে তুমি দেখো। পরে আমি ইউটিউবে সার্চ করলাম, স্যারের চ্যানেল পাইলাম, অনেকদিন দেখলাম স্যারের ভিডিও পেন রিলিফ করার ভিডিও, তারপর অ্যাড্রেস দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসলাম। পর স্যার প্রথম দেখাতে যে শুনলো সমস্যাগুলো শুনে এমআরআই দিল, এক্স রে দিল, ব্লাড টেস্ট দিল, অনেক কিছু। তো এই দীর্ঘ দেড় বছর যেমন আমি এত ব্লাড টেস্ট করাইছি আমি জানতাম না আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, এই প্রথম আবার আপনারা জানতে পারলেন যে আমার ডায়াবেটিসও ধরা পড়েছে, ব্লাড প্রেশার তো আগে থেকেই ছিল, এখন ডায়াবেটিস ধরা পড়েছে, আর্থ্রাইটিস আগে থেকেই ছিল, সে আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট চলছিল, অস্টিওপোরোসিস ধরা পড়েছে আর পিএলডি ধরা পড়েছে। তো স্যারের কথা অনুযায়ী স্যার বললো যে আপাতত কি আপনি ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে আপনি ট্রিটমেন্ট শুরু করেন। তো তখন হুট করে এসে তার ভর্তি হয়ে যাওয়া সম্ভব না, তো ওষুধ নিয়ে গেলাম, আমার জন্য ওষুধ খাওয়া এলাম কিছুদিন পর, প্রিপারেশন নিয়ে তারপর আসলাম ভর্তি হতে। আচ্ছা, যখন ভর্তি করলেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, কেমন দেখলেন যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠাটা কেমন দেখছিলেন ওনার? না আলহামদুলিল্লাহ আমি অনেকেই বলছিল, কারণ বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান খুব হাতে গোনে নগণ্য, বা যদি ট্রিটমেন্ট ওরকম না হয় তখন একদিক দিয়ে মানে একটা থাকে না যে আমি এত টাকা খরচ করছি যদি আমার মন মতো ফলাফল না আসে একটা ব্যর্থতা কাজ করবে নিজের প্রতি। তো দেখলাম যে না, যে আমি যতগুলো টাকা ইনভেস্ট করেছি বা যতগুলো টাকা খরচ করেছি আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু পেরেছি, না আমি স্যাটিসফাইড, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, যে আমার আম্মু ভালো ফিল করছে, আমি দেখেছি ভালো ফিল করতে। এই যে ট্রিটমেন্ট থেকে নিয়ে বাসায় নিয়ে গেছেন, এই গত চার মাস উনি বাসায় ছিলেন, এই সময়টা কেমন দেখেছিলেন? আগে থেকে অনেক ভালো আলহামদুলিল্লাহ, আগে থেকে আমার আম্মু অনেকটাই ভালো ছিল, মানে যতটুকু সুস্থ মানে থাকা কথা, যেহেতু পুরোপুরি সুস্থ হওয়ার এখন আর তার বয়স নাই, রিকভার আগের মতো আর হবে না, ধীরে ধীরে খারাপের দিকেই যাবে, বয়স হচ্ছে আর একটা সময় সবারই সব সুট করে না। তো আম্মু ওই এই যেমন নর্মাল জঠানা তো ছিলই, ওগুলো বাদ দিয়ে কিন্তু ব্যথাটা আলহামদুলিল্লাহ অনেকটাই কম ছিল, আলহামদুলিল্লাহ অনেকটা কম ছিল, তার ওই অস্বস্তি তার করতো না, আগে যেমন অস্বস্তি সবসময় করতেই থাকতো সেটা এখন আর করে না। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন? দর্শকদের জন্য সেটাই বলবো যে সময় থাকতে সকল জিনিসের চিকিৎসা অত্যন্ত জরুরি আর সঠিক চিকিৎসাই জরুরি। এখন সবার হাতে হাতে স্মার্টফোন, যদি একটু স্মার্ট হওয়া যায় আর একটু ভালোভাবে চিকিৎসা নেওয়া যায় ইনশাল্লাহ ফলাফল ভালো আসবে। যদি আল্লাহ তাআলা আপনার রিজিকে রাখেন আপনি সুস্থ হয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন মামের সেই কথা, দেখুন খুবই অল্প দিন, মাত্র 10 দিনে সুস্থ হয়ে গেছেন, ভালো আছেন, স্বাভাবিক জীবনে আছেন। এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো শুধুমাত্র না জানার কারণে বছরের পর বছর তারা ব্যথা নিয়ে ভুগছেন, কষ্ট করছেন। তাদের জন্য বলছি একবার চেষ্টা করুন, আমাদেরকে একবার চেষ্টা করতে দিন। অপারেশনবিহীনভাবে এই ধরনের মানুষরা হাজার হাজার মানুষ আছেন যারা চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, সুস্থ আছেন, ভালো আছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।